আমার সকল ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিতের 13 নম্বর পাঠ, অর্থাৎ এই যে দেখো 13 নম্বর পাঠ, বিন্যাস দেখে পরেরগুলি আঁকি। 84 থেকে 86 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তা সমস্তটাই সমাধান করে দেবো বইয়ের মধ্যে। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখাও, পারলে খাতায় লিখতে পারো বা বইতেও ঢুকে নিতে পারো। দেখো প্রথমে বলছে বিন্যাস দেখে পরেরগুলি আঁকি। দেখো প্রথমে ত্রিভুজ আছে, তারপরে বৃত্ত রয়েছে, তারপরে ত্রিভুজ আছে, তাহলে কি একটা পরপর আসে, তাহলে পরেরটা কী হবে? বৃত্ত হবে, গোল হবে, তারপরটা কী হবে? ত্রিভুজ হবে। এইভাবে আঁকো। পরটা দেখো, প্রথমের ছবিটাতে দেখো যে একটু ভাঁজ ভাঁজ করে আছে, পরেরটা আয়তক্ষেত্র আছে, তবে ভাঁজের মতন আছে, তাহলে পরেরটা কী? একটা ঘর পরপর, তাহলে এটাও আয়তক্ষেত্রের মধ্যে চারকোণ হবে, এটা ভাঁজের মতন হবে। দেখো পরেরটা দেখো, 1 2 3 4 5 6 7, সাতটা স্টার রয়েছে, পরেরটা 1 2 3 4 5, প্রথমেরটা 7টা স্টার, তারপরটা 5টা স্টার, তারপর 3টা। দেখো পরপর দুইটা ঘর পরপর করে কমছে, তাহলে 3 এর থেকে 2 কম করলে পরে কত হবে? 1টা হবে, তাহলে এখানে হচ্ছে 1টা স্টার হবে। পরেরটা দেখো, এখানে দেখো একটা বিছে রয়েছে, প্রথমে কি 1 2 3 4 5, দেখো 5টা উপরে রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7, তারপরটা 7টা, তারপরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9, তারপরটা 9টা উঁচু রয়েছে, তাহলে কি? দেখো দুই ঘর করে যাচ্ছে, তাহলে কী হবে? এটা হচ্ছে 11টা হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এখানে 11টা উঁচু উঁচু দেবে। তারপরে আমরা নিচেরটায় যাবো, দেখো 1টা 2টো 3টা 4টা, দেখো 4টা কোনাকুনি আছে, তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো 8টা, তাহলে এখানেও 10টা হবে কোনাকুনি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কোনাকুনি 10টা। এইভাবে তোমরা এঁকে নাও। দেখো পরের ছবিটা বলছে যে তিনটা ছবি আছে, পরের ছবিটা কী হবে? প্রথমে দেখো স্টারটা দিয়ে আমরা শুরু করি, স্টার আসে, পরের ছবিটা এখানে আসে, পরের ছবিটা এখানে, তাহলে পরের ছবিটা তো স্বাভাবিকভাবে এইভাবে ঘুরছে, এইভাবে স্টারটা ঘুরছে, তাহলে প্রথমে এখানে ছিল, তবে এখানে আসলো, তবে এখানে, তার মানে এখানে হবে, তার জন্য এখানে স্টার দেওয়া হয়েছে। পরটা দেখো চারকোনা বাক্স, এটা একইভাবে দেখো এখানে ছিল, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আছে, এই 3 নম্বরের বাক্সে, এবার আছে এখানে, তবে মাথায়, তাহলে মাথায়। পরটা দেখো বৃত্ত, গোল, গোলটা দেখো এখানে আছে, তারপরে গোলটা এখানে আসলো, তারপরে গোলটা এখানে, তার মানে কি এখানে হবে গোল, তাহলে এখানে গোল। পরটা দেখো ত্রিভুজ, ত্রিভুজ প্রথমে এখানে আছে ত্রিভুজ, তারপরে ছবিটা মাথায় চলে গেছে, তারপরটা ছবিটা এখানে, তার মানে কি এখানে আসবে, তাহলে এখানে। এইভাবে তোমরা এঁকে নাও। দেখো 6 নম্বর বলছে উপরের দিকে তীর চিহ্ন আছে, তারপরে নিচের দিকে তীর চিহ্ন, তারপরে দেখো উপরের দিকে 2টা তীর চিহ্ন, তাহলে স্বাভাবিকভাবে পরেরটা কী হবে? নিচের দিকে 2টো তীর চিহ্ন হবে, তাহলে 2টো তীর চিহ্ন। দেখো 1টা প্রথমে রেখা, এই রেখাটাকে এদিকে একটু বাড়ানো হলো, তারপরে কি এদিকে বাড়ি আবার এদিকে দেওয়া হলো, তারপরে পরেরটা ছবি কী হবে? তাহলে এদিকে বাড়ি আবার হচ্ছে নিচের সাথে যুক্ত করে দাও। কটায় দেখো নিমকি আছে, তিন, তারপর নিমকির মতন ছবিটা আছে, আর এখানে দাগ আছে মাথায়, তারপরে দাগটা এখানে চলে আসলো, তারপরে অর্থাৎ এইভাবে ঘুরতেছে, এইভাবে প্রথমে এখানে আসলো, তারপরে এখানে, তারপরে এখানে, তাহলে সেইভাবে পরেরটাতে এখানে আসবে, তার মানে এই কেনাকানি, তাহলে এরকম ত্রিভুজ করে এখানে একটা দাগ দিয়ে দাও। পরেরটা দেখো 3টা দাগ, প্রথমে 1টা করে, পরেরটা 2টো করে, তারপরে দেখো 3টা 3টা করে, তাহলে কীভাবে 4টা করে আসবে, 1 2 3 4, প্রত্যেকটা এসে 4টা 4টা। দেখো এবার ঘড়ির মতন আছে, প্রথমে দেখো 3টার ওখানে, তারপরে 6টা, এই দেখো এখানে 3টার ওখানে ঘড়ির কাঁটার ওখানে আছে 6টা, তারপরে 9টা, তাহলে একইভাবে কী হবে? 12টার দিকে হবে, তার মানে এই দিক থেকে ঘুরছে, তাহলে এখানে এইখানটাই হবে তীর চিহ্ন। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে তৃতীয় শ্রেণীর আমার গণিতে 13 নম্বর পাঠের বিন্যাস দেখে পরেরগুলো আঁকি, 84 থেকে 85 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তা সমস্তটাই করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপরে চলে যাবো 14তম পাঠে, অর্থাৎ মেলায় আনন্দ করি। এই ভিডিওটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো, আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।